কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা কৃষি তথ্য প্রযুক্তি ও পরামর্শ এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলা কৃষি দর্শক আজ আমাদের অনুষ্ঠানে থাকবে এ সময় আপনার মাঠ ফসলের করণীয় বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং সেই সাথে থাকবে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন শুরুতেই মাঠ প্রতিবেদন তুলা আমাদের দেশে আঁশ জাতীয় অর্থকরী ফসল আমাদের দেশে সাধারণত দুই ধরনের মাটিতে তুলার আবাদ করা হয় এর মধ্যে একটি হচ্ছে সমতল ভূমিতে অপরটি পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড সমতল ভূমিতে চাষের উপযোগী ১৪টি এবং পাহাড়ি অঞ্চলে চাষের উপযোগী দুটি জাত অবমুক্ত করেছে সারা বাংলাদেশে দুই শ্রেণীর তুলা জাত আমরা চাষিদের মাধ্যমে উৎপাদন করে থাকি প্রথম জাতটি হলো যে আমাদের নিজস্ব উৎপাদিত জাত যেটা সিবি ১২, ১৩ এবং ১৪ এই শ্রেণীর জাতের ক্ষেত্রে আমাদের বীজ হার প্রয়োজন হবে ১-১.৫ কেজি বীজ প্রতি বিঘায় এবং আমরা হাইব্রিড বীজ ইদানিং চাষি লেভেলে আমরা চাষিদের মাধ্যমে আমরা সেগুলো উৎপাদন করাচ্ছি এবং সেটা খুবই ভালো ফলন দেয় হাইব্রিডের ক্ষেত্রে বীজ হারের প্রয়োজন হবে ৫০০-৬০০ গ্রাম প্রতি বিঘা সমতল ভূমিতে চাষ উপযোগী দুটি জাত হচ্ছে সিবি-১৩ ও সিবি-১৪ সিবি-১৪ জাতের বৈশিষ্ট্য হল এর জিওটি আঁশের পরিমাণ শতকরা ৪১% এবং বীজের পরিমাণ শতকরা ৫৯% বিঘা প্রতি এর ফলন ৮-১০ মণ বা হেক্টর প্রতি ফলন ৩ মেট্রিক টন এটি হাইব্রিড তুলার মতো ফলন দেয় সিবি-১৪ জাতটি ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট বীজ বপন করা যায় ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসের মধ্যে ফসল সংগ্রহ করা যায় এবং এর আঁশের দৈর্ঘ্য ২৭-৩০ মিলিমিটার বাংলাদেশের আমরা জানি ৫০০০ গার্মেন্টস সহ প্রায় ৫০ লক্ষ লোকের কর্মসংস্থান আছে এবং ৪০০টির বেশি স্পিনিং ও টেক্সটাইল মিল আছে এবং মোট চাহিদা তুলার ৪০-৪২ লক্ষ বিল যা ইতিমধ্যে আমি বলেছি এবং এই তুলা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় ভারত ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে কিন্তু স্থানীয়ভাবে এর চাহিদা আমরা পূরণ করি মাত্র ১৫০০০ বিল কিন্তু বাংলাদেশ এর ফলে এই তুলা আমদানির জন্য প্রায় ১২-১৫ হাজার কোটি টাকা আমাদেরকে ফরেন এক্সচেঞ্জ ব্যয় করতে হয় তো স্থানীয়ভাবে যদি আমরা তুলা চাষ বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের এই ফরেন এক্সচেঞ্জ আমরা অবশ্যই সেভ করতে পারব কিন্তু সেই ক্ষেত্রে স্থানীয় এখন আমরা উৎপাদন করি স্থানীয়ভাবে ১৫০০০০ বেল কিন্তু বাংলাদেশের উপযোগী তুলা চাষের জমি আছে ২.৫ লক্ষ বেল ২.৫ লক্ষ হেক্টর এবং ওই জায়গাতে কমপক্ষে ৮-১০ লক্ষ বেল তুলা করা সম্ভব ইতিমধ্যে আপনারা জানেন বর্তমান সরকার অত্যন্ত কৃষি বান্ধব সরকার এবং আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ ইতিমধ্যে পৌঁছেছি এবং যার ফলে বর্তমান সরকার কৃষিমন্ত্রী ও মন্ত্রী মহোদয় সহ আমাদের কৃষি সচিব মহোদয় সহ সবাই তুলা উৎপাদনের দিকে স্থানীয় উৎপাদনের দিকে ব্যাপকভাবে আমাদের নজর দিয়েছেন এবং ইতিমধ্যে এই সরকার একটি বড় প্রকল্প যেটা বলা হয় ১০০ কোটি টাকারও বেশি একটি বড় প্রকল্প আমাদের অনুমোদন করেছে যা এই বছর থেকে কার্যক্রম শুরু করব এবং এই তুলা কিন্তু কৃষকের জন্য এখন লাভজনক আমি মনে করি কারণ
এখন বিঘায় এই হাইব্রিড আসার পরে বিঘায় 10 থেকে 12 মণ কৃষক স্থানীয়ভাবে উৎপাদন করতে পারে এবং যার খরচ 7 থেকে 8000 টাকা প্রতি বিঘায় এবং 15 16 18000 টাকা পর্যন্ত সে বিঘায় নেট লাভ করতে পারে যার ফলে তুলা এখন লাভজনক এবং আগামী 4 বছরের যে প্রকল্প তার মাধ্যমে আমরা 6 থেকে 7 লক্ষ বেল আমরা তুলা করতে পারবো এবং 2021 সালে যে ভিশন 2020 অনে আমরা 8 থেকে 10 লক্ষ বেল উৎপাদন করতে পারবো তুলা যা আমাদের চাহিদার 25% এবং যার ফলে আমরা 5000 কোটি টাকা দেশের সাশ্রয় করতে পারবো শীতকালে বীজতলায় যখন বোরো ধানের চারা থাকে তখন প্রচন্ড শীত আর একটানা কুয়াশা চারাকে দুর্বল করে ফেলে এছাড়া মাঝে মাঝে রাতে নেমে আসা শৈত্যপ্রবাহ বীজতলার চারার আরও অনেক বেশি ক্ষতি করে শীতের আঘাতে বীজতলার চারা খড়ের চেহারা ধারণ করে শীতের আঘাত থেকে বীজতলার চারাকে বাঁচাতে অনেক উদ্যমী কৃষক রাতের বেলায় পলিথিনের ছই দিয়ে বীজতলা ঢেকে দেন এবং ভোরবেলা খুলে নেন এর ফলে উন্মুক্ত বীজতলার তুলনায় এই চারা অনেক বেশি সতেজ থাকে ফলনও পাওয়া যায় ভালো চারাকে অত্যধিক শীত থেকে রক্ষা করে ভালো ফলন পাওয়ার জন্য শীত মৌসুমে আপনিও এই ব্যবস্থা নিতে পারেন আমাদের গবাদি পশু বিশেষ করে গরু এবং মহিষ ধানের খড়কে প্রধান গোখাদ্য হিসেবে গ্রহণ করে আমরা প্রচলিতভাবে এক গাদা খড় গরু মহিষের সামনে রেখে দিই তারা এলোপাতাড়িভাবে এগুলো খায় যার অধিকাংশই অপচয় হয় এই সমস্যা সমাধানে ব্রি তাদের প্রকৌশল বিভাগ থেকে চপার নামে একটি মেশিন আবিষ্কার করেছেন যা খুব কম সময়ে ধানের খড়কে কাঙ্ক্ষিত আকার বা মাপে মুহূর্তেই কেটে দেয় যা গবাদি পশু নিমিষেই বেশ আয়েস করে খায় অপচয়ও কম হয় প্রয়োজনীয় চাহিদা অনুসারে এগুলোকে বিভিন্ন সাইজে কাটা যায় এই যন্ত্রটা দিয়ে খড় কাটা যায় ধান ভুট্টা তারপরে ধনিচা এবং পাটের বিভিন্ন অবশিষ্ট অংশগুলি কেটে কেটে টুকরা করা যায় বিশেষ করে যেখানে গরুর খামার আছে ওই গরুর খামারের জন্য এই যন্ত্রটি খুবই উপযোগী এই যন্ত্রের দ্বারা খড়কে টুকরা টুকরা করে গরুর খাওয়ানো যেতে পারে পাটকে টুকরা টুকরা করে কেটে পাট কাঠিকে পাটেক্স এর কাজে ব্যবহার করা যেতে পারে তেমনি হলো ভুট্টার যে অবশিষ্ট অংশ থাকে এগুলিকে টুকরো করে জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে এই যন্ত্রটি আমাদের ফার্ম মেশিনের বিভাগ কর্তৃক উদ্ভাবিত এই যন্ত্রের কার্যকারিতা হলো প্রতি ঘন্টায় প্রায় 400 কেজি খড় কাটতে পারে এবং ভুট্টা প্রায় 300 কেজির মতো কাটতে পারে এই যন্ত্রটি ব্যবহার করে একজন কৃষক প্রায় এক সিজনে যন্ত্রের দাম তুলে নিতে পারবেন এই যন্ত্রটি তৈরি করতে ইঞ্জিন সহ প্রায় 20,000 টাকা লাগতে পারে দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন বাংলাদেশের অর্থনীতিতে গবাদি পশুর গুরুত্ব অপরিসীম জাতীয় আয়ের শতকরা প্রায় 2.58% আসে প্রাণী সম্পদ থেকে দেশের প্রায় 20% মানুষের জীবন জীবিকা প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত রপ্তানি আয় হিসেবে অর্জিত বৈদেশিক মুদ্রার শতকরা প্রায় 4.31% আসে এ খাত থেকে এদেশের দরিদ্র ও প্রান্তিক কৃষকের জীবন জীবিকা নিবিড়ভাবে গবাদি পশুর সাথে সম্পৃক্ত তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেশি গরুর কম মাংস ও দুধ উৎপাদন ক্ষম বিধায় কৃষক খুব একটা লাভবান হতে পারে না সরকারের জাতীয় প্রাণী সম্পদ উন্নয়ন নীতিমালা 2007 এদেশে মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাণীজ আমিষের চাহিদা পূরণের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে সেজন্য গবাদির জাত উন্নয়ন করা জরুরি প্রাণী সম্পদ অধিদপ্তর অন্যান্য সেবার পাশাপাশি গবাদি পশুর কৌলিক জাত উন্নয়নে দেশব্যাপী কৃত্রিম প্রজনন কার্যক্রম শুরু করে
পর্যায়ক্রমে দেশে বর্তমানে 2813টি কৃত্রিম প্রজনন উপকেন্দ্র বা পয়েন্ট স্থাপন করা হয়েছে এবং কার্যক্রমের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কার্যক্রমের আওতায় গত 2007-08 সালে সিমেনের উৎপাদন ছিল 20 লক্ষ ডোজ, যা বৃদ্ধি পেয়ে 2011-12 অর্থ বছরে হয়েছে 34.29 লক্ষ ডোজ, অর্থাৎ বৃদ্ধির হার শতকরা 48.14% এবং গত 2007-08 অর্থ বছরে যেখানে 18.1 লক্ষ গাভীকে কৃত্রিম প্রজনন সেবা দেওয়া হয়েছিল সেখানে 2011-12 অর্থ বছরে দেওয়া হয়েছে 26.91 লক্ষ গাভীকে। কৃত্রিম প্রজনন উপকেন্দ্রগুলোতে কাজ করার জন্য সাম্প্রতিক বছরগুলোতে মোট 1,860 জন কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবী প্রস্তুত করা হয়েছে। এ কার্যক্রম পরিচালিত হওয়ায় দেশের অনেক গাভীকেই কৃত্রিম প্রজনন করানো সম্ভব হচ্ছে। এতে ক্রমান্বয়ে দেশে গবাদি পশুর জাতের উন্নয়ন ঘটছে, গবাদি পালনকারী কৃষকগণ উপকৃত হচ্ছেন। আগে যাদের আমাদের যে গরুটার 5 কেজি 6 কেজি হতো দেশে, সেই এখন এই কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা 15 কেজি 20 কেজি এবং 2-1টা গরুতে 22 কেজি পর্যন্ত আমরা পাচ্ছি। সেই দিক দিয়ে আমরা বলবো আমরা প্রতিটি খামারেই এদিক দিয়ে আমরা যথেষ্ট লাভবান, এবং বিশেষ করে এদের আমরা যখন ডাকি এরা এসে প্রজননের ব্যাপারে আমাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা করে, এমন এক কথায় আমরা লাভবান। কৃত্রিম প্রজনন উপকেন্দ্র বা পয়েন্টে কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবীগণ অবস্থান করেন। তারা কারো গাভী গরম হলে তৎক্ষণাৎ সেখানে গিয়ে বা কেন্দ্রে গাভী আনয়ন করা হলে উন্নত মানের ষাঁড় হতে সংরক্ষিত বীজ দিয়ে ওইসব গাভীর কৃত্রিম প্রজনন করিয়ে দেন। সাভারস্থ সিমেন্ট উৎপাদন ও সংরক্ষণ কেন্দ্র থেকে তাদেরকে এ সিমেন্ট সরবরাহ করা হয়ে থাকে। স্বেচ্ছাসেবীগণ ওই সিমেন্ট বিশেষ ব্যবস্থাপনায় পরিবহন ও সংরক্ষণ করে সময় মতো কাজে লাগিয়ে থাকেন। গবাদির কৃত্রিম প্রজননের প্রতি জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে। দেশের সর্বত্রই এখন যত্রতত্র দো আশলা জাতের গাভী ও ষাঁড় দেখা যায়। এভাবে বর্তমানে দেশে কৃত্রিম প্রজনন কার্যক্রমের কভারেজ শতকরা 36%। এ কার্যক্রম সম্প্রসারণের আরও সুযোগ রয়েছে। গবাদি পশু আমাদের খাদ্যে মাংস ও দুধের চাহিদা পূরণ করছে, এর সাথে সংশ্লিষ্ট আছে অনেক মানুষের জীবন জীবিকা। সে কারণে আমাদের গবাদি পশুর কৃত্রিম প্রজনন ও জাত উন্নয়নের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে হিমায়িত সিমেন্ট তৈরি করা হয়। হিমায়িত সিমেন্ট তৈরি করার জন্য বুল থেকে সিমেন্ট সংগ্রহ করার পরে সেই সিমেন্টটা মাইক্রোস্কোপিক অপরীক্ষণিকে করার পরে সিমেন্টটা ডাইলিউশন করা হয়। ডাইলিউশন করার পরে কত মাত্রার ডোজ তৈরি হবে সেই ডোজ নির্ধারণ করার পরে সিমেন্টকে আমরা মিনিষ্টত সিলিং ফিলিং করি। মিনিষ্টত সিলিং ফিলিং করার পরে সেই সিমেন্টটাকে আমরা কুলিং আপ ক্যাবিনেটে ঠান্ডা করার পরে সেটাকে 6 ঘন্টা ঠান্ডা রাখার পরে তারপর সেটাকে আমরা বায়োফিজিং করি। বায়োফিজিং করার পরে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা তরল নাইট্রোজেনের মধ্যে ডুবে রাখি। তারপর সেই সিমেন্টটা পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে আমরা মাঠে পাঠিয়ে দিই। এ কাজের সফল বাস্তবায়নের সাথে নিহিত আছে দরিদ্র কৃষকের হাসি কান্না। আসুন আমরা নিজ নিজ অবস্থানে থেকে গবাদি পশুর কৃত্রিম প্রজনন ও জাত উন্নয়নে অবদান রাখি। আর এরই সঙ্গে শেষ করব আজকের বাংলা কৃষি। বাংলা কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে, দেখবেন আশা করি। আর হ্যাঁ, সেই সঙ্গে জানতে চাই আপনাদের মতামত। আমাদের অনুষ্ঠান বিষয়ে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখেও জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkishi@ais.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও অনুষ্ঠানটি ইউটিউবে নিয়মিত দেখতে পাবেন। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে।